দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন তাহাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। আজকে আমরা এমন একজন মানুষকে আসলে সাথে পেয়েছি যিনি অবসর যখন যাপন করবার কথা তখন অনেক বেশি আরও কাজ পাগল একজন মানুষ, যিনি কাজের পিছে অবিরাম ছুটছেন। আমাদের সঙ্গে তেমনই একজন প্রাঞ্জল, সৎ, নিষ্ঠাবান এবং সহজ জীবনযাপন করা একজন মানুষ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আজকে আমাদের সাথে রয়েছেন। তাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ঈদের বিশেষ আয়োজনে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ, ঈদ মোবারক এবং সম্প্রীতি শুভকামনা, বৈশাখী শুভেচ্ছা। আমরা জানি যে আপনার বর্ণাঢ্য জীবন, অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বঙ্গবন্ধুর একান্ত সচিব, এরকম বহুবিধ কাজ আসলে আপনি করেছেন, বহুবিধ দায়িত্ব আপনি পালন করেছেন। এই যে বহুবিধ পরিচয়, এর মধ্যে যদি একটু জানতে চাই আজকের এই দিনে যে নিজেকে আসলে কোন অবস্থানে দেখতে আপনার বেশি ভালো লাগে, যদিও আমরা জানি যে জীবনের শুরুতে আপনি আসলে শিক্ষকই হতে চেয়েছিলেন। না, এটা এখনও কোনো পরিবর্তন হয় নাই, আসলে ওই শিক্ষকতাই প্রধান পেশা। কারণ হলো শিক্ষকতার মাধ্যমে শুধু যে নিজের যা জানা শোনা সেটা যে ছাত্র ছাত্রীদের মধ্যে প্রবাহিত করে দেওয়া যায় তা নয়, নিজেও প্রস্তুতি পর্বে অনেক কিছু জানা যায়। আর শিক্ষকতার ব্যাপারটা হলো গবেষণার সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশ 50 বছর বয়স, অনেক অর্জন আছে কিন্তু তার মধ্যে আবার অনেক চ্যালেঞ্জ আছে। সেই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করা যাবে সেটা সরাসরি সরকারি লোকেরা একভাবে চিন্তা করেন, আমরা যারা সরকারের প্রতি প্রীতিভাজন অথচ একটু অন্যরকম দৃষ্টিতে দেখে সরকারকে ভালো মতো রাস্তাটা দেখিয়ে দিতে চাই, তাদের জন্য দায়িত্বটা অনেক বেশি। কাজে শিক্ষকতায় থাকলে গবেষণাটা করে রাস্তাগুলো সঠিকভাবে অনুসন্ধান করা যায় এবং তা প্রবাহিত করে দেওয়া যায়। জি স্যার, একটু যদি জানতে চাই যে আমরা জানি যে এটা যেহেতু ঈদের বিশেষ আয়োজন, 81 বছর বয়স উদযাপিত হলো আপনার কিছুদিন আগে, 81 বছর বয়সেও আপনার এই যে শক্তিমত্তার জায়গা, এই শক্তিমত্তার উৎসটা আসলে কী? এই সময়টা আসলে সবাই অবসর যাপন করে, আপনি 81-তে এসেও একরকম ক্লান্তিহীন আপনি কাজ করে যাচ্ছেন। এটার কারণটা হলো ওই জীবন্ত একটা জীবন্ত ঘটনা প্রবাহ, এটা শেষ হয় যখন আপনার বায়ুটা প্রবাহিত বের হয়ে যাবে, তার আগ পর্যন্ত সুস্থ থাকাটা জরুরি এবং সুস্থ থাকার জন্য সুস্থ চিন্তা এবং সুস্থ কর্ম এবং যতদূর সম্ভব দেশের জন্য কাজ করাটা প্রয়োজন, তাতে মনে যে আনন্দ হয় এটা আমি পেয়েছি একদম ছোটবেলা। আমার যখন একেবারে জ্ঞানের উন্মেষ হয় তখন থেকেই মনে হয়েছে যে মানুষের জন্য কিছু কাজ করতে পারলে সেটা সর্বোত্তম, কাজে এটা করার চেষ্টা করি, কারণ এর মধ্যে বেঁচে থাকার চেষ্টা করি, এর মধ্যে বেঁচে থাকার মধ্যে আনন্দ এবং জীবনের সার্থকতা এবং এই যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে মনে করি, এই যে আমরা বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে এসেছে দেশ, সেইখানে আরও মজবুত করতে চাই, সেটা সম্ভব হবে যদি আমরা সকলে মিলে কাজ করি। আপনি সবসময় বলেছেন যে বৈষম্য দূর করার কথা, দারিদ্র দূর করার কথা, কুঠারাঘাত করতে হবে, একটি কল্যাণমূলক রাষ্ট্র হবে, এরকম স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নের জায়গাটা আসলে কতখানি পূরণ হয়েছে বলে আজকের দিনে এসে মনে হয়? এই কথাটা যদি এখন বলে ফেলি তাহলে অসুবিধা হবে, এই জন্য যে এটা কেন সৃষ্টি হল। হ্যাঁ, অপূর্ণতা আছে, চ্যালেঞ্জ আছে, হলো এই জন্য যে আমরা বেশ ভালোই চলেছিলাম, বঙ্গবন্ধুর 3 বছর 7 মাস সময়তে অনেকগুলো সমস্যা সমাধান করে যখন 74-75 সনে জিডিপির প্রবৃদ্ধি 7.8% হয়ে গেল, সব কিছু ফলিং ইন লাইন, সারা পৃথিবী স্বীকৃতি দিচ্ছে, সাহায্য সহায়তা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তখনই কিন্তু 75-এর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, তাকে তো নিয়ে গেল, এটা অত্যন্ত সাময়িকভাবে, তার আদর্শ শাশ্বত চিরন্তন এটা থাকবে, কিন্তু যে রাস্তায় আমরা ওখানে যাব সেই রাস্তাটাকে ভুল পথে পরিচালিত করে দিল, অর্থনীতিটাকে মানব কল্যাণ এবং সমাজতান্ত্রিক ধারা থেকে এটাকে একেবারে বাজার অর্থনীতি, অবাধ
মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে গেল। এর ফলে কিছু মানুষ যারা কোট আনকোট বেশি চৌকস বা স্মার্ট, তারা অন্যদেরকে বঞ্চিত করে, আমি বলবো ছলে বলে কৌশলে নিজেদের আখের তাড়াতাড়ি গুছিয়ে ফেলেছেন। এই জন্য বৈষম্যটা সৃষ্টি হয়েছে এবং কিছু মানুষ পেছনে পড়ে গেছে। ওইটাকে যতদিন পর্যন্ত না আমরা দূর করতে, দারিদ্র সমস্যা নয়, দারিদ্রটা কোভিডের জন্য একটু বেড়ে গেছিলো, আবার এটা কবজার মধ্যে চলে আসছে, এটা মোমেন্টাম আছে, কিন্তু বৈষম্যটা সজ্ঞান কর্মকাণ্ড নিতে গেলে যে পরিমাণের সম্পদের প্রয়োজন, যে পরিমাণের স্যাক্রিফাইসের প্রয়োজন, সেইটাতে অনেকেই বাধা দিচ্ছেন এবং যারা বাধা দিচ্ছেন তারা অত্যন্ত শক্তিমান। ওই সেই 75-এর 15ই আগস্ট থেকে তাদেরকে জোর করে কিছু করা যাবে না, তাদেরকে বুঝিয়ে সমঝিয়ে যে সবাইকে নিয়ে যদি পথ চলা যায়, যেমন SDG বলেছে লিভ নো ওয়ান বিহাইন্ড, সবাইকে নিয়ে যদি একসঙ্গে আমরা পথ চলি তাহলে তারাও যেমন আরও উন্নত হবে, আপনাদের শক্তি আরও বেশি বৃদ্ধি পাবে, এইভাবে চলতে হবে। আপনার শিক্ষা জীবনের কথায় যদি আসি, আপনি শিক্ষকতাকেই আসলে স্বপ্ন দেখতেন যে সেটি করবেন এবং এখনও করছেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, একটু কি কোথাও শিক্ষার মানের জায়গা নিয়ে একটু বাংলাদেশের যেরকম শিক্ষা আসলে গুণগত শিক্ষার স্বপ্ন আসলে আপনারা দেখেছেন, সেই জায়গাটায় আমরা কি এখনও ঘাটতিতে রয়েছি কিনা? শিক্ষার গুণগত মানটা আমরা শিখেছি একেবারে নির্ভেজালভাবে। যখন প্রাইমারিতে পড়ি আমার শিক্ষক, উনি গুরু ট্রেনিং নিয়েছিলেন ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া, ওই গুরু ট্রেনিং রতনপুরের গল্প বলছি, রতনপুরের কথাটাই বলছি। তো তাকে দেখলে আমরা সবাই, কেউ কিন্তু ভয় পেত না, তাকে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসতো। বা স্কুল ইন্সপেক্টর যিনি আসতেন, তিনি অঞ্চলের ন্যায়নীতির প্রতীক ছিলেন। শিক্ষা মন্ত্রণালয় যারা চালাতেন, যারা DPI ছিলেন, তারা দেশের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। তারা যে নীতি প্রণয়ন করতেন বা তারা যে সম্পূর্ণ নির্ভেজালভাবে সৎভাবে আন্তরিকভাবে নীতি কৌশল করতেন, এইটা অনেকটাই হারিয়ে গেছে। এই জন্য যে কাজ অনেক বেশি, নীতিবান মানুষের সংখ্যা অনেক কম, সেই জন্য একটা ঘাটতি পড়ে গেছে। এবং যারা এইগুলাকে তদারকি করবেন, দেখবেন ছিদ্রগুলা অন্বেষণ করবেন, এগুলো পূরণ করবেন, সেই রকম মানুষের সংখ্যা এখন কিছু কমে গেছে। কারণ মানুষ তো অনেক বেড়ে গেছে, শিক্ষার চাহিদা অনেক বেশি হয়ে গেছে, কাজে আমরা ওই পরিমাণের দিকে বেশি নজর দিয়ে দিছি, মানের দিকে আরও নজর দেওয়া উচিত বলে মনে করি। এটা একটা আক্ষেপ এখন আছে এবং মনে হয় আজীবন সেটাকে রাখতে হবে। ছোটোবেলা থেকে আপনার একটা বিশ্বাসের জায়গা ছিল যে জ্ঞান অর্জন করা মানে চাকরি নয়, বরং সেখানে আসলে জ্ঞানটাকেই প্রাধান্য দিয়েছেন। এই যে বড় চাকরি নয়, সমাজের জন্য কিছু করা, এই অনুপ্রেরণার জায়গাটা আসলে কোথা থেকে আসলো? এটা আসছে তো আপনার এখান থেকে, ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প আমরা শুনেছি, আমাদের শিক্ষকদের আমরা দেখেছি, আমার ক্লাস 7-এ সুরজলি সাহেবকে দেখেছি, আমি ইংরেজির প্রশ্নের পটপট করে উত্তর দিতে পারলাম বলে উনি আমাকে যেভাবে পুরস্কৃত করলেন প্রকাশ্যে, এইটা অনুপ্রেরণা। অর্থাৎ শিক্ষকরা সমাজকে ভেঙে চুরে নতুন করে গড়ে তুলতে পারে, সেই জন্য শিক্ষকতার প্রয়োজন। তারপরে পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন পড়তে গেছি, আমরা দেখি যে আমাদের শিক্ষকগণ এত জ্ঞানী, এত পণ্ডিত, আমার হাই স্কুলের শিক্ষকেরা এত পণ্ডিত ছিলেন যে শিক্ষকদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিতে হবে এবং বেতনাদি দিতে হবে, সম্মান দিতে হবে, তাদেরকেও সেই সম্মানের যোগ্য হতে হবে অবশ্যই। এই জন্য সবসময় মনে হয়েছে সাধারণ চাকরি করা, গাড়ি ঘোড়া চড়া, এগুলো তো সবাই করতে পারে, কিন্তু শিক্ষক হয়ে সমাজকে সর্বশ্রেষ্ঠ ধ্যান ধারণা প্রতিভা এবং পথ প্রদর্শন করা, এটা তো সবাই পারে না। আমি মনে করেছি ছোটোবেলা থেকে, ছোটোবেলায় আমি যে শিক্ষা পেয়েছি মার কাছে, শিক্ষকদের কাছে, বাবার কাছে, প্রফেসর এম এ হাশিমের কাছে, আমার কাছে মনে হয়েছে যে আমি একজন উপযুক্ত লোক যে শিক্ষা ক্ষেত্রে অনেক বেশি অবদান রাখতে পারব। স্যার, আপনি সবসময় বলেন যে আপনার জীবনের সব থেকে স্বর্ণযুগ যদি বলা হয় সেটি বঙ্গবন্ধুর সাথে কাটানো, একান্ত সচিব হিসেবে কাটানো সময়টাকে, এবং একই সঙ্গে আপনি শিক্ষকতার সময়টাকেও বলেন, এই বিষয়টা আসলে একটু বলবেন কিনা আমাদেরকে? বঙ্গবন্ধুর সময়টা এই জন্য যে
তিনি যে কত বড় মাপের মানুষ ছিলেন, তিনি যে কত মহৎ বৃহৎ উদার এবং জনদরদী নেতা ছিলেন, এটা যত দিন যাবে তত আমরা জানতে পারবো, বুঝতে পারবো। কাজে এইরকম একজন মানুষের সঙ্গে কাজ করতে পারার সুযোগ একটা জন্ম জন্মান্তরের সাধনার ফসল, কাজে সে সুযোগটা পেয়েছি এক নম্বর। দুই নম্বর হলো অত্যন্ত স্বার্থপরভাবে তার পাশে থেকে সারা বাংলাদেশের চেহারাটা প্রত্যক্ষ করেছেন। ভূগোল দেখেছি, ইতিহাস দেখেছি, অর্থনীতি দেখেছি, রাজনীতি দেখেছি, কাজে এবং শিখেছি, এবং তিনি আমাকে হেসে উড়িয়ে দিয়েছেন যেও আমার দৃষ্টিতে সারা বাংলাদেশ দেখে ময়মনসিংহ জেলা হয়ে ছোট্ট একটা জায়গায় গিয়া হ্যাঁ অনেক কাজ করবে কিন্তু একটা অঞ্চলে করবে, এখন তো সারা বাংলাদেশের জন্য কাজ করে, তো এই জন্য ওনার সঙ্গে। কিন্তু ওইটার সঙ্গে শিক্ষার খুব সম্পর্ক, কারণ ওই কাজটা করতে করতে আমার শিক্ষাকে পাকাপুক্ত করেছে। ওইখানে একটা চয়েসের ব্যাপার এসেছিল। তিনি বলেছিলেন যে জাতির পিতা বলেছিলেন যে তিনি টুঙ্গিপাড়া চলে যাবেন, বলছেন হাসু আমার সঙ্গে যাবে, আনিস যাবে, প্রফেসর আনিসুর রহমান, আর তুই যাবি, আমরা পল্লী মঙ্গলের গবেষণা করব, দারিদ্র নিরসন করব, ওইটাই তোর পিএইচডি হবে। কিন্তু আমি মনে করলাম যে পশ্চিমা ধাসে গিয়ে একটু আনুষ্ঠানিক শিক্ষা দীক্ষা নিয়ে পিএইচডি করে আসতে, এই কাজটা আর আমার কোনো রিগ্রেট নাই, রিগ্রেট শুধু তাকে আমরা হারিয়েছি। বর্তমান সময় নিয়ে অনেক কথা বলছিলাম, আমরা একটু ঈদের আয়োজন যদি একটু শৈশবে ফিরে যাই, আপনার সেই রতনপুরের গল্প, হবিগঞ্জের গল্প আমরা একটু শুনতে চাই। এবং আমরা জানি যে রতনপুর, হবিগঞ্জ, মাধবপুর আপনার উপজেলা অনেক সুন্দর একটি এলাকা, একটু শৈশবের স্মৃতিময় ঈদ নিয়ে আপনার কাছে শুনতে চাই যে ঈদ যাপনগুলো আসলে কেমন ছিল। আমাদের গ্রামটা ছোট্ট একটা গ্রাম ছিল এবং বোধহয় 50-50 না হলেও 55 ভাগ মুসলমান আর 45 ভাগ হিন্দু, এইরকম সাম্প্রদায়িক সম্প্রীতি আজ পর্যন্ত কোথাও দেখি নেই। এই যে পয়লা মাঘে একটা ঘর বানাইয়া হিন্দু সম্প্রদায়ের লোকেরা জ্বালাতেন, মানে আগুন লাগিয়ে দিতেন, আগুন পোহাতেন, আমরা ওইখানে যেতাম। বা পূজার সময় এই যে মন্ডা, এটার জন্য আমার যারা বন্ধু তাদের বাড়িতে যেতাম, বাবার বন্ধুদের বাড়িতে, তারা শুধু কোরবানির ছাড়া সবসময় আমাদের বাড়িতে আসতেন। কিন্তু কথা শেষ না, কথাটা হলো যে আমার প্রাইমারি শিক্ষকের কথা আপনাকে বলেছি, সেকেন্ডারি শিক্ষকের কথা বলেছি, সারা সমাজটা একটা শিক্ষার জায়গা ছিল। এই যে ঈদের সময় যে আপনার একটু ঈদি পাওয়া, এটা আমরা ছোটোবেলা দেখেছি, সালামি সালামি পাওয়া, বা মনে করেন প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া। আমি যখন 46-এ প্রথম ভাগে ভর্তি হই, মায়ের হাত ধরে প্রাইমারি স্কুলে যাই, স্কুলটা সৃষ্টি হয় 40 সনে, যে সনে আমার জন্ম, তো একটু বোধহয় বোকা বোকাও ছিলাম। মা ভর্তি করে দিয়ে এসে, ওখানে দিয়ে এসে বললেন যে পানি তো খাইতে আসাই ভাই, পানি খাইতে চাইলে বাড়ি যাবে আগা। তো ঘণ্টাখানেক পরে বাড়িতে এসে গেছি, মা তো অবাক, ব্যাপার কী, বলে তুমি না কইলা যে পানি খাইতে হইলে বাড়িতে আইমু, বলে আরে পোকা আমি তো বাড়ি পানির কথা, বাড়ির কথা বলছি, স্কুলের আশেপাশে যে বাড়িগুলো আছে ওই বাড়ি সবই আত্মীয় বাড়ি, তো এরকম ছিলাম। খুব পছন্দ ছিল বকুল ফুল। তো হাই স্কুলে যখন পড়ি 6 থেকে, তখন এটা বকুল গাছের পাশ দিয়ে যেতাম, তো বকুল ফুলে হাত দিতে যাচ্ছি, বলতো তখন পাতালত সাপ, পাতায় লত ভাত, পাতলা সাপ, এটা তেমন বিষ নাই, এই হাত দিতে যাচ্ছি, তখন একটু বড় সড়ো একজন সহপাঠী জোরে ওখান থেকে সরায় নিয়ে গেছে। বা একদিন আমার মনে হয় এটা ঈদের দিন যদ্দূর মনে পড়ে, আমার একদম বড় বোন, একেবারে পিঠাপিঠি বড় বোন শামসুন নেসা, খেলা ডাকতাম আমরা, আর আমার ছোটো ভাই সাবু, আমরা এক বাড়ি থেকে আর এক বাড়িতে বেড়াতে যাচ্ছি, সামনে কিন্তু একটা বানর, তিনি বেশ আরামসে বসে আছেন, আমাদেরকে মুখ ভেঙচি দিচ্ছেন। আমি খুব ভীতু ছিলাম সত্যি কথা বলতে গিয়ে, আমি প্রায় পিছু টান দিয়ে দৌড় দেব, বোন আমাকে ধরে রাখছে, বলে না যাবে না, তুই গেলেই আমাদেরকে আক্রমণ করবে। তিনি আমার হাতে একটা কঞ্চি দিলেন, কঞ্চি দিয়ে বানরের দিকে উঠাইলাম, সাহস বেড়ে গেল, সে কিন্তু চলে গেল। আমরা ঈদের দিনে একটা সবসময় শপথ নিতাম যে যত আবর্জনা আছে ওখানে আমরা সাফ করব। এখন দুঃখের বিষয়,
সামান্য আবর্জনা সাফ করলেও টাকা দিয়ে করতে হয়। তখন এটা দর্শমিলি করি কাজ, হারি জিতি নাহিলা, কারো কোনো অভাব ছিল না। এই যে এত এত আধুনিকায়ন হলো, সময় পার হলো, আমরা এগিয়ে যাচ্ছি বলছি, কিন্তু আপনারা যখন শৈশবে তাকান তখন কোথাও একটা মনে হয় না যে আগের দিনগুলো সবসময় আমরা বলি যে সুন্দর ছিল, এই জায়গাটাই কি আপনারও মনে হয় যে না আসলে অতীতটাই বেশি সুন্দর? শুধু মনে হয় না, এটা বাস্তব। এই যে 3 মাইল হেঁটে হাই স্কুলে যেতাম, কোনো ক্লান্তি ছিল না, সেটার মধ্যেও একটা অন্যরকম উদ্দীপনা ছিল। ট্রেন যাচ্ছে, স্কুলের সময়ই ছিল ট্রেন, ট্রেনে উঠতে ইচ্ছেই করে নাই। কিন্তু এখনকার ছেলেরা মেয়েরা শুধু যে ট্রেনে যায় তা না, ফার্স্ট ক্লাসে উঠে চলে যায় বা কেউ হাঁটে না, কিন্তু সবাই চায় যে একটা আধুনিকতার মধ্যে যে আনন্দটা, এইটা এখনকার মানুষ কী যে পায় জানি না। কিন্তু আমার কাছে এই গ্রামের ঝিরিঝিরি বাতাসটা, বর্ষাকালের পানিটা, এই শাপলা ফুলটা, এগুলো অনেক ভালো মনে হয়। পড়াশোনার পাশাপাশি আপনার গান অথবা চলচ্চিত্র এগুলোর প্রতি কোনো রকম দুর্বলতা, ভালো লাগা ছিল কি না? গান শুনতেই ভালোবাসতাম, লিখতে ভালোবাসতাম, একটা ছিল। গান কি স্যার আপনি নিজেও লিখতেন? না না না, শুনে শুনে লেখা, একেবারে গদ্যিক লোক। আপনার কলকাতার একটা অনুরোধের আসর হইতো 2:10 মিনিটে, আর সিলনের একটা 7:15 মিনিটে হিন্দি গানের অনুষ্ঠান হতো। আমরা কয়েক বন্ধু প্রেডিক্ট করতে পারতাম কোন গানটা কখন আসবে, খুব আনন্দ পেতাম আমরা। কিন্তু এর মধ্যে সুর লহরী যে ছিল এটা এখন তো আর পাওয়া যায় না। কিন্তু আপনি ভালো কথা বলেছেন, আমরা তেমন যুগের লোক যখন কিন্তু বায়োস্কোপ ছিল, প্রথম যখন এই কলের গান বা পর্দায় দেখি, পর্দায় যখন দেখি তখন শুধু ছবি দেখছি, আওয়াজ টকিজ নয়, এই পাশের বাড়ি সিনেমা দেখছি সাবিত্রী চট্টোপাধ্যায়, কিন্তু তার মুখের কোনো আওয়াজ কিন্তু নাই। আরও 3-4 বছর পরে সেগুলো আসছে তো, বা এই কলের গান আমরা ঘোরাচ্ছি আর বাঁচতেছে, অভিনয় নয় গো অভিনয় নয়, অথবা তুমি ধ্রুবতারা, এগুলো গান গাইতেছে কিন্তু কলের গান। সে সময় কোন গানগুলো আপনাকে, মানে কোন শিল্পীর গানগুলো সবচেয়ে বেশি? সন্ধ্যা মুখোপাধ্যায়। মনে করেন যে সন্ধ্যা মুখোপাধ্যায় যখন গাইবেন ওগো মোর গীতিময়, আর কিছু দুনিয়াতে কিছু থাকে না, একেবারে পরিষ্কার। এটা কি স্যার কলের গানে শুনতেন? কলের গানে প্রথম শোনা, কিন্তু পরে তো 50-এর দশক গেল, তখন আপনার সিনেমাতে মানে প্লেব্যাক হিসাবে আমরা শুনতেছি সুচিত্রা সেন, যে কোনো মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরেও সুচিত্রা সেনের সিনেমা না দেখলে বা তাকে অ্যাপ্রিসিয়েট না করলে কেমনে হবে। এই গল্প শুনতে গিয়ে একটু আপনার পারিবারিক গল্প জানতে ইচ্ছে করলো, যে আপনার, আমরা জানি যে আপনার যে সহধর্মিণী, প্রত্যেকটা সফল মানুষের জীবনে তার একটি বড় অবদান থাকে, এবং তার সাথেও আপনার চমৎকার একটা গল্প আছে যে আপনাদের একটু একটু ভালো লাগা ছিল, পরবর্তীতে গিয়ে সেটি যদিও পারিবারিকভাবেই, সে সময় তো আসলে পারিবারিকভাবেই বিয়েটা হতো, কিন্তু আপনাদের নিজেদের মধ্যে এক ধরনের প্রণয় বা ভালো লাগার বিষয়টা ছিল কি না, সেটি আজকে ঈদের এই অনুষ্ঠানে দর্শকদের সাথে একটু শেয়ার করবেন কি না? এটা প্রথম প্রথম একটু লজ্জা লাগতো, একটু হয়তো এই কালো চেহারা কিছু রক্তিম আভাস, তো এখন আর ওই তাকে প্রথম দেখি তার বয়স যেন 3.5 বছর, কেন একটা ভিতরের মধ্যে, এটা তো প্রেম প্রণয় হইতে পারে না, বাট একটা একটা ভালো লাগার ভাব, তো ওইটা মনের মধ্যে থাকলো, মানে জমা থাকলো। মাঝে মাঝে কথাটা তো একদম কোনো পাত্তা দিত না, একেবারেই একতরফা। তাদের খুব রক্ষণশীল পরিবার, খুবই জমিদার পরিবার। সেদিন মুহিত সাহেব গল্প করতেছিলেন যে তার দাদা আব্দুল হামিদ সাহেব ও সহধর্মিণী জামালারা আমার চাচি শাশুড়ি অসাধারণ সুন্দরী ছিলেন, তো অনেকটা হয়তো সেই রকমই তার মধ্যে দেখতাম আমি। মনে মনে নিজেকে প্রস্তুত করেছি, এবং যখন মনে করেছি যে আমি বোধহয় উপযুক্ত হয়েছি, আমি তাদের গার্জিয়ানদের কাছে, তার গার্জিয়ানদের কাছে বলেছি। তো এটা আবার তখন ওই পারিবারিকভাবে বিবাহের তিনি সম্পর্কে আমার ভাইয়ের, ওই যে শিক্ষাগুরু বললাম হাশিম সাহেবের শালিকা, কাজে দেখা সাক্ষাৎ হওয়ার প্রচুর সুযোগ সুবিধা ছিল, তো একেবারেই নিষ্কলুষ আপনার নির্ভেজাল ঐশ্বরিক প্রেম বলতে পারেন। তবে এবং সেটা অর্জনও করে ফেলা, এবং সেটা এত বড় প্রোটেকশন দিয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ে যখন আসি আমরা যে ফলাফল নিয়ে এসেছি বা যে ফলাফল এখানে করেছে, প্রচুর চাহিদা, তো কাজেই যেহেতু সিলড আপ,
সেই জন্য আর কারোর জন্য কোনো জায়গা ছিল না, এটা অনেক বড় হয়েছিল। কিন্তু আমাদের বিয়ে হয়েছে 56 বছর, এবং আমার মনে হয় যদি আপনি আমাকে সৎ শব্দটা ব্যবহার করেছেন, এটা পুরাটাই বোধহয় তার প্রাপ্য। কারণ আমরা দেখেছি পুরুষ মানুষের পথভ্রষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ রমণী, তো তিনি একেবারে কোনো লোভ লালসা নাই। ওই যে আমাকে অনেকে বাহবা দেয় যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করার সময় মাসে 1 টাকার বেতন নিতাম, একেবারে সম্পূর্ণ তার ধারণা। সে বলছে তুমি বেতন নেবে না, বা এখানে একেবারে বিনা পারিশ্রমিকে কাজ করি, বলছে তোমার তো কোনো কিছু। একটু জানতে চাইবো যে বাংলাদেশ নিয়ে যে কথা আসলে শুরুতে আপনি একটু বলছিলেন যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু যেরকম বাংলাদেশের স্বপ্ন আসলে দেখেছিলেন, আপনি নিবিড়ভাবে তার সাথে কাজ করবার সুযোগ হয়েছে, সেই বাংলাদেশ আসলে আমরা করবার ক্ষেত্রে এখন আসলে কোন বাধাগুলোকে আপনার মনে হয় যে বড় বাধা? আপনাকে ছোট্ট দুটা ঘটনা বলি। এই দুটা ঘটনা আমার জীবনে অনেক সুদূর প্রসারী। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন একজন বিদেশি অধ্যাপক বেশ কিছু অন্যায় অনাচার করেছিলেন, ছাত্ররা তাকে মেরে ফেলতে চেয়েছিল ওই পুরনো কলাভবনে, মেডিকেলের এক্সটেনশনটা ওখানে পানিতে ফেলে দিচ্ছিল। তখন আমার শিক্ষক আজীবন আমি পা ধরে সালাম করেছি, হুদা সাহেব বের হচ্ছেন, এম এন হুদা, এই মেয়েরা সব ছেলে কিন্তু লেজ গুটাইয়া চলে গেছে, এই নিউম্যান কিন্তু বেঁচে গেল, এটা একটা। দ্বিতীয় হলো আমি যখন করাচিতে চাকরি করি, করাচি হায়দ্রাবাদ হাইওয়ে হলো, তো এক একটা রুট পারমিট খুব মূল্যবান ছিল। আমি ওইটার সেক্রেটারি ছিলাম, কমিশনার সাহেব চেয়ারম্যান ছিলেন, তো ওনার কোনো ঘনিষ্ঠ বন্ধু, গ্লাসের বন্ধু, অন্য কিছুর বন্ধু, তিনি গিয়ে কমিশনার সাহেবকে বলেছেন যে তোমার এই অফিসারের কাছে আমি 10টা লাইসেন্স চেয়েছিলাম, আমি তাকে 50,000 করে টাকা দিতে চেয়েছিলাম, আমি কিন্তু বলতেছি 69 সনের কথা, 70 সনের কথা, সে তো 1 লাখ করে চায়। তো পরের দিন সকালে আমাকে ডাকছেন মাসুদ্দিন মিনুর কমিশনার, একদম বাদশাহ মানুষ, রাজপুত্র, ক্যা বাত হ্যায়, বহুত রুপিয়া কা জরুরত হ্যায়, মেরা মেরা খেয়াল মে জরুরত তো হতেই হ্যায়, ক্যা মিয়া সাহেবনে কাহা কে তুমনে 1-1 লাখ করকে এসে মাঙা হ্যায়, তো ইয়ে আপকে দোস্ত হ্যায়, আপকো মালুম হ্যায় কেসা আদমি ও হতা হ্যায়, তো পিঠে হাত বলে বলছে সাবাস বেটা, এসাই চাইয়ে। ওই যে একটা সৎ কাজের জন্য মানে পুরস্কার যে পেলাম বা স্বীকৃতি, এবং এই যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের পূর্ব বাংলার সততার যে একটা তফাত দেখলাম, এতে অনেক অনুপ্রাণিত হয়েছিলাম। তাতে এখনও আমার মনে হয় যে এই যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, ওই যে নৈতিক শক্তিটা আবার জাগানো যায়, ওই যে শিক্ষাক্ষেত্রে যদি আমূল সংস্কার করা যায়, তাহলে বোধহয় আবার আমাদের যে কিছু লোক উচ্ছন্নে গেছে তাদেরকে আবার সততার পথে নিয়ে আসা যাবে, সেই আশায় কিন্তু বসে আছে। কিন্তু শুরু করতে হবে প্রাইমারি শিক্ষাতে। প্রাইমারি শিক্ষা 2 বা 3 দিন আগে মামুনুর রশিদ সমকাল পত্রিকায় প্রাইমারি শিক্ষার নীতি নির্ধারকদের প্রতি একটা নিবন্ধ লিখেছেন, অবশ্যই পড়তে হবে, ওইখানে বলা, ওইখানে কিন্তু শুরু করতে হবে। আমি এখনও আশাবাদী যে আমাদের লোকজন বেসিক্যালি খুব ভদ্র, নম্র, উদারনৈতিক, ধার্মিক, তবে একেবারেই উগ্র ধার্মিক নয়, তাদেরকে ভালো মতো পথ প্রদর্শন করতে হবে, এবং অবশ্যই সরকারকে, সমাজকে, আমাদের সকলকে সাম্যের পথে, কমিউনিস্টদের সাম্য নয়, মানুষে মানুষে সম্পদে সংবিধান প্রদত্ত যে সমতার নীতিটা দিয়েছে সেই দিকে যদি আমরা পা বাড়াতে পারি খুব দৃঢ় পদক্ষেপে, তখন সব মানুষ কিন্তু রাস্তায় ফিরে আসবে আমি মনে করি। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব আজকে ঈদের আয়োজন, ঈদের এই দিনে আপনি নানাবিধ বিষয় নিয়ে আসলে কথা বললেন, শেষ প্রশ্ন যদি বলি যে ঈদটা এখন আসলে আপনি সবাই বলেন যে আপনি পারিবারিকভাবে ভীষণ সুখী একজন মানুষ, আপনার সবাইকে নিয়ে একসাথে আপনি এই যে আপনার জীবন যাপন, এবং এখনও আপনি চমৎকারভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন 81 বছর বয়সেও, ঈদটা আসলে কীভাবে উদযাপন করা হয়? ঈদ উদযাপন আগে তো সব কিছু শেয়ার করে আসতাম, আর এখন হলো যেহেতু অনেক বন্ধুবান্ধব, অনেক পরিবার, সবার কাছে যাওয়া যায় না, তবে সুবিধা হলো দূরালোপনি টেলিফোন দেওয়া করা যায়। কিন্তু এইবার বিশেষভাবে আনন্দিত ওই জন্য যে আমার মেয়ে
যে 2018 সনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, এখন সার্ভাইভার, বাট শি হ্যাজ ফট ইট আউট লাইক হার ফাদার। এখন সে সম্পূর্ণ সুস্থ, সে আসছে আমাদের সঙ্গে, এবং তার স্বামী আমার অত্যন্ত প্রিয়জন, আমি বাবা ডাকি, এবং আমার নাতি। ঈদটা উদযাপন করতে পারবো, আনন্দের কোনো সীমা পরিসীমা নাই, এবং মানুষের যত ইতিই বলুক, বাংলাদেশের এই যে ম্যাটেরিয়ালিস্টিক প্রাচুর্য, এটা কিন্তু ঈর্ষা করার মতো কোনো সন্দেহ নাই। এবং এই যে মানুষ কয়েক লক্ষ লোক, কেউ বলে 47 লক্ষ লোক ঢাকার বাইরে চলে গেছেন, গেছেন তো টাকা পয়সা আছে বলেই তো গেছেন, এবং সেইটা নিয়ে গ্রামে গিয়া যেন নিজেদের লোকজনদের সঙ্গে শেয়ার করবেন, সেই জন্যই তো গেছেন। কাজেই আমি মনে করি যে আমাদের সমাজটা সত্যিকারভাবেই একটি যাকে বলে সলভেন্ট সমাজ হয়ে গেছে। এখন বাকি আছে কিছুটা ধর্ম, কিছুটা নৈতিকতা, কিছুটা উদাহরণ দিয়ে সবাইকে সৎ পথে, স্বচ্ছতার পথে নিয়ে এসে, সংবিধানে যেমনটি বঙ্গবন্ধু বলেছেন যে এই দেশে যত সম্পদ আছে প্রত্যেকটি মানুষের, সেই সম্পদে সমান অধিকার, নারী হোক, পুরুষ হোক, গ্রামের মানুষ হোক, শহরের মানুষ হোক, সবার কিন্তু প্রতিবন্ধী হোক, সবার সমান অধিকার, প্রয়োজন বোধে যারা বেশি বিত্তবান তাদের কাছ থেকে বেশি করে ট্যাক্স আদায় করে দরিদ্র মানুষদের জন্য সেই ট্যাক্সের টাকা দিয়ে জনকল্যাণমূলক কাজ করে, সোনার বাংলা করে, সকলের দুঃখ দুর্দশা দূর করতে হবে, যেটি তিনি জাতিসংঘে বলে আসছেন সারা পৃথিবীর জন্য। স্যার, আমরা বিদায় নিচ্ছি, তার আগে বলবো যে জীবন নিয়ে আপনার এই শেষ বয়সে এসে কোনো রকম আক্ষেপ বা খেদ এরকম কোনো কিছু হয় যে অপূর্ণতা? না, সেরকম কোনো খেদ ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবনে নাই, জাতীয় জীবনে আছে। যে মনে করি ওই যে ছোটবেলায় কোনো ভেদাভেদ ছিল না, কারোর সঙ্গে কারো সম্প্রীতি ছিল, সম্প্রীতিতে ওই সম্প্রীতিটা আবার কেন ফিরে আসে না, শুধু এইটুকুনি খেদ আছে আর কিছু না। এবং সবাইকে শেয়ার করার, কেয়ার করার, ভালোভাবে থাকার, অন্যকে ভালোভাবে রাখার কেন সদিচ্ছা জাগে না? স্যার, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ঈদের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন। এত সংক্ষিপ্ত সময়ে আপনার এই বর্ণাঢ্য জীবনকে আমরা আসলে হয়তো বাধার সুযোগ নেই আসলে কোনোভাবেই। News 24 এবং আপনার সহকর্মীদের সবাইকে, বিশেষ করে আমরা এই সম্প্রচারের জন্য রেকর্ডিংটা মুক্তিযুদ্ধ কর্নার এবং হৃদয় বঙ্গবন্ধু এই দুটি জায়গায় করতে পারলাম বলে আমার কাছে মনে হয়েছে জীবনের আরও একটি বড় সার্থকতা পেয়ে গেলাম। স্যার, এটি আমাদের জন্য অনেক বড় অর্জন, অনেক বড় সাফল্য এবং অনেক বড় মুহূর্ত আমার ব্যক্তিগত জীবনে এবং আমাদের জন্য যে আপনাকে এভাবে আমরা পেয়েছি আজকের এই দিনে। অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের সবাইকে সম্প্রীতি শুভকামনা, যারা আমার ধর্মের তাদেরকে ঈদ মোবারক, যারা অন্য ধর্মের তাদেরকে সম্প্রীতি শুভেচ্ছা। সবাইকে অবশ্যই বৈশাখী অভিনন্দন জানাচ্ছি। বাংলা তারিখ মনে রাখবেন, বাংলায় তারিখ লিখবেন, বাংলায় সব কিছু লিখবেন, বাংলাকে শয়নে স্বপ্নে স্মরণ করবেন, তাতে অনেক আনন্দ। স্যার, অশেষ ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন ছিলেন, তার বর্ণময় কর্মময় জীবনের গল্প আসলে আমরা জানছিলাম। এই সংক্ষিপ্ত সময়ে হয়তো পুরোটা জানার সুযোগ নেই, তবু আমরা চেষ্টা করবার জানাই। আমরা আজকের মতো ঈদের এই বিশেষ আয়োজন এখানে শেষ করছি। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।